এই আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হবে দর্শক বন্ধু। তিনি বলছেন যে সব মানুষ কি তার পাপের ফল বুঝতে পারে? আসলে ওটা পাপের ফল হবে না, কথাটা যিনি বলছেন আমি বলবো কর্মফল। সব মানুষ কি তার কর্মফল বুঝতে পারে, আলোচনাটা এমন হওয়া উচিত। তার প্রথমেই বলি যে দেখুন, কর্মফল আমরা কেউ কেউ বুঝতে পারি, কেউ কেউ বুঝতে পারি না। আমরা অহংকারে মত্ত হয়ে থাকি, এই কাম ক্রোধ লোভ হিংসা এগুলো যখন আমাদের অন্ধ করে রাখে আমরা পারি না আসলটা বুঝতে। চোখে রঙিন চশমা থাকলে লালটাকেও কালো লাগবে, প্রকৃত বর্ণগুলো তখন বোঝা যাবে না। কিন্তু যে মুহূর্তে দেখবেন আমাদের চশমাটা থাকবে না, রঙিন চশমাটা চোখে থাকবে না, তখন আমরা প্রকৃত বর্ণ, লালটাকে লালই দেখবো, কালোটাকে কালোই দেখবো, সাদাটাকে সাদাই দেখবো, আসলে সেটাই। তাই কোনো কোনো মানুষের কি হয়, বিপদের সময় এক ঝটকায় যখন ওই রঙিন চশমাটা কোনো কোনো কারণে ভেঙে যায় বা হাত থেকে পড়ে যায়, তখন সে সম্বিত ফিরে পায়, তখন আর সময় থাকে না। ওই জন্য একটা কথা বারবার বলা হয়, মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সময় থাকে না। ওই জন্য মৃত্যুকালে আমি বহু মানুষের প্রিয়জনের মৃত্যুটা খুব কাছ থেকে দেখেছি, তাদের শেষ সময়ে চলে যাওয়াটা দেখেছি, যাওয়ার সময় চোখ দিয়ে জল পড়ছে, চোখে জল। অর্থাৎ প্রত্যেকে আমরা নিজেরা জানি যে আমাদের জীবনে কোন কাজগুলো অনৈতিক করেছি আমরা, কোন কাজটা ঠিক হয়নি, কোন কাজটা ভুল করেছি, কোনগুলো অন্যায় করেছি। অন্যকে হয়তো বলি না কিন্তু নিজেরা জানি, কিন্তু মানুষ চলে যাওয়ার সময় চিত্রগুপ্তের খাতায় কি হয়, সমস্ত কিছু লেখা হচ্ছে পাপ পুণ্য, তাই তো, ভালো কাজ মন্দ কাজ সব হিসেব। চিত্রগুপ্তের আসল মানে হচ্ছে চিত্তে যা গুপ্ত হয়ে আছে, যে চিত্রগুলো চিত্তে গুপ্ত হয়ে আছে। আমাদের চিত্ত মানে মন, মনের মধ্যে গুপ্ত চিত্র কি, আমার নিজের করা অন্যায়গুলো। মৃত্যুকালে ওইগুলো এক একটা করে ভেসে ভেসে উঠবে, এক একটা করে চিত্র ভেসে উঠবে আর গুপ্ত হবে। মানুষ তখন দেখে, তখন বাক শক্তি হারিয়ে গেছে, অঙ্গের সচলতা হারিয়ে গেছে, শেষটুকু যাওয়ার অপেক্ষা শুধু, চোখ মেলছে শুধু। সেই সময় কেউ কেউ চোখও মেলতে পারে না, তার চোখের সামনে একটা একটা করে ছবি আসছে, তখন সে ভাবছে ভুলগুলো আমার সংশোধন করার দরকার, কিন্তু আর সময় নেই। আর কেউ কেউ বুঝতে পারে এবং সাবধান হয়ে যায়, তার চরিত্রের উন্নতিও হয় দেখেছি। আমি এক ভদ্রলোকের জীবনের কাহিনী বলছি। ভদ্রলোক সারা জীবন নিজের সংসার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অফিস কলিগ সবার জীবনকে অতিষ্ঠ করে তুলেছেন, তার দুর্ব্যবহার, তার ক্ষমতাশালী প্রভাব এইরকম একটা দেখিয়ে সবাইকে পদানত করে রাখতে চান। প্রতি মুহূর্তে মানুষের অভিশাপ, মানুষের চোখের জল, এগুলো পড়তে পড়তে ভদ্রলোক একবার তিনতলা থেকে সিঁড়ি থেকে নামার সময় পড়ে গেলেন এবং এমনভাবে আহত হলেন, তাকে ছ মাস বিছানা শয্যা। এবং কিছুদিন যাওয়ার পর তার সেই রঙিন চশমা খুলে গেছে, তখন তিনি বুঝলেন আমি এখানে মানুষের চোখের জলের কারণ, অভিশাপের কারণ হয়েছি, তাই আমার এই দশা তিনি বুঝলেন এবং তার পরিবর্তন হলো। আর কিছু মানুষ ওই যে বলি অহংকারের চশমা যাদের চোখে আছে, তারা জীবনে পরিবর্তন হয় না, বুঝতেও পারে না, তারা প্রকৃতির হাতে চলে যায়, তখন প্রকৃতির নিয়মে কালের খাতায় যাত্রা করে, তখন কালের হাতে ছেড়ে দিতে হয়, তখন আর কিছু করার নেই, এটাই হয়। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গী থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।